আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও মহান রাব্বুল আলামিন দেখো কত আমাদের এখন পর্যন্ত, আর এই কারণে আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলো আজকের গণিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন সুলতানা, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ, রাজশাহী। ক্লাসের শুরুতে যথারীতি পূর্ব দিনের পড়া সম্পর্কে একটু আলোচনা করা, আসলে এটা আলোচনা করা হয় তোমাদের সুবিধার জন্য, তোমাদের আগের দিনের পড়াটা কতটা মনে আছে সেটা দেখার জন্য। ঠিক আছে, তো আগের দিনে তোমরা যোগ অঙ্ক করেছিলে, তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে তোমরা কি করেছিলে, যোগ অঙ্ক করেছিলে। সেখান থেকে আমি দু একজন বাবুকে একটু ধরতে চাই। তাসাউফ, তাসাউফ বাবু, তাসাউফ তুমি বলবে, আগে আমি সংখ্যা লিখে দিব বোর্ডে, সেটা দেখবে এবং যোগ করে আমাকে সঠিকটা বলবে, বাকিরা সবাই যোগ করবে কিন্তু কিছু বলবে না। ছয় যোগ আটান্ন, বলো তো কত হবে? হ্যাঁ একটু সময় না, অঙ্ক পড়ো, পড়ে তারপরে ওকে। সবাই অঙ্কটা কিন্তু পড়তে পারো নিজেদের খাতায়, তবে কি করবে, আমি পেরেছি এত হবে উত্তর এগুলো বলার দরকার নেই, তাছাড়াও দেখি পারি কিনা। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম তাসাউনের মনে হয় আনমিউট আছে। তাসাউ তুমি বলছো সোনা? মিউট করে বলতে হবে, মিউট করে বললে তো হবে না, আনমিউট করতে হবে। আচ্ছা বিষয়টা বলা হয় তাসাউ 64 হবে। কি কে বললে? মিস আমি সাউদা। থ্যাংক ইউ সাউদা। তাহলে কত হচ্ছে? 64 নির্দিষ্ট করে ধরছি না, দশের শূন্য নিলাম, হাতে থাকলো 107 আর 1 তো আমরা এখন আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাস শুরুর আগে আমরা দু একটি ছবি আঁকবো। আমি জানি তোমরা জানো তোমাদের ম্যাম সুন্দর ছবি আঁকতে পারে না, তারপরে একটু লক্ষ্য করো। দেখো আচ্ছা এগুলো কি তোমরা চেনো? তো
ম্যাম আপনি যে বললেন যে আপনি সুন্দর ছবি আঁকাতে পারেন না, তাহলে ম্যাম আজকে জ্যামিতি শেখাবেন? তোমাদের ভালো লেগেছে? থ্যাংক ইউ। দেখো এগুলো একটু জ্যামিতিক আকৃতি, তাই না? যেমন এটাকে আমরা বৃত্ত বলতে পারি, এটাকে চতুর্ভুজ বলতে পারি, এটাকে ত্রিভুজ বলতে পারি। আজকে আমরা এই জ্যামিতিক আকৃতিগুলো থেকে একটি বিষয় সম্পর্কে পুরো ধারণা দেব, আর সেটা হচ্ছে জানো এই যে দেখো এটা কি বলতো? এটাও ত্রিভুজ। হ্যাঁ এটাও ত্রিভুজ, তোমরা যেটাকে বলছো এটাও একটা ত্রিভুজ। আবার দেখো এই যে এটাও একটি ত্রিভুজ। আসলে ত্রিভুজের কয়টি কোণা বলতো? 1, 2, 3টি কোণা। একটি ত্রিভুজের মোট 1, 2, 3টি কোণা, এবং একটি ত্রিভুজে দেখো 1, 2, 3টি সরল রেখা থাকে। তোমরা এর আগে রেখা পড়েছো, তাই না? সবাই রেখা পড়েছো, কি যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই তাকে রেখা বলে। এখন দেখো রেখা যখন আমরা আঁকেছিলাম তখন কি করেছিলাম? এইভাবে স্কেল দিয়ে এভাবে স্কেল ধরে এইভাবে রেখা দিয়েছিলাম। দেখো তো সোনারা এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ বলছো এই ত্রিভুজটাতে কয়টি রেখা আছে? এই যে 1টি 2টি 3টি, তিনটি রেখা আছে। আর তিনটি রেখা কিন্তু লক্ষ্য করো যে একটির সঙ্গে অপরটি একেবারে মিলিত হয়ে আছে, এক কোণার সঙ্গে আরেকটি কোণা মিলিত হয়ে গেছে, মিশে গেছে, ঠিক আছে? তো আমরা আজকে আসলে এই ত্রিভুজ কাকে বলে এটা পড়ব। আমাদের আজকের পাঠের বিষয় কি? ত্রিভুজ। আমাদের আজকের পাঠের বিষয় হলো ত্রিভুজ। তোমাদের জানো জ্যামিতি থাকে, জ্যামিতিতে তোমাদের 5 মার্কস, এই 5 মার্কসে যে কোনো একটি জ্যামিতি আসবে। তো তোমাদের এবারে ত্রিভুজ এবং চতুর্ভুজ আছে, আজকে আমি প্রথমে তোমাদের ত্রিভুজ কাকে বলে শেখাবো। বাবু সোনারা ভয় পাওয়ার কিচ্ছু নেই, খুবই সহজ একটি বিষয় মনে হচ্ছে তো, নতুন এই জন্য একটু কারো কারো হয়তো ভয় লাগছে, কিন্তু নতুন হলেও যেহেতু বিষয়টি খুবই সহজ আমার সোনা বাবুরা খুব সুন্দর ভাবে শিখে যাবে। দেখো আমি দেখালাম যে এরকম একটি কাগজ, এটাকে আমরা ত্রিভুজ বলছি। আচ্ছা তোমরা বলো তো এরকম দেখতে খাবার জিনিসও হয় কি হয়? হ্যাঁ বাবুরা, সামুচা, সিঙ্গারা, এগুলো দেখতে এরকম তিন কোণা হয় ত্রিভুজের মতো, তাই না? তো এই যে তিনটি কোণা আমরা আঁকবো, দেখো প্রথমে এই ত্রিভুজ কাকে বলে এটা শেখার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সুন্দর করে ত্রিভুজটাকে চেনা। আসলে আমি ত্রিভুজ আঁকবো, দেখো একটু লক্ষ্য করো, যখন তোমরা ত্রিভুজ আঁকবে তখন ঠিক এভাবে আঁকবে। এই যে দেখো একটি সরলরেখা, এপাশে আমি কি করব আরো একটি সরলরেখা আঁকবো, একেবারে এই কোণা মিলিত হয়ে যাবে। হ্যাঁ এরপরে কি করব আমি এই পাশ থেকে আরো একটি সরলরেখা এঁকে দেবো। এই যে তিনটি সরলরেখারই এই কোণাগুলো কি হলো একটি অপরটির সাথে মিলিত হয়ে গেল। এইবার কিন্তু ত্রিভুজ কাকে বলে আমাদের জন্য সহজ হয়ে গেল। কেন জানো? দেখো এখানে তিনটি সরলরেখা আছে, 1টি 2টি 3টি, আর কি হয়েছে বলতো? একটি সরলরেখা অপর একটি সরলরেখার সঙ্গে আবদ্ধ হয়েছে, অর্থাৎ একসঙ্গে মিলিত হয়েছে। কি হয়েছে? আবদ্ধ হয়েছে, একসঙ্গে মিলিত হয়েছে। দেখো এখানে কি এরকম ফাঁকা আছে? ফাঁকা নেই। কি হয়েছে? এটা যে একই সঙ্গে মিলিত হয়েছে, এই যে মিলিত হয়েছে। তাহলে আমরা কি পেলাম? তিনটি সরলরেখা পেলাম, যে তিনটি সরলরেখা একসঙ্গে আবদ্ধ হয়ে আছে, এটার সঙ্গে এটা আবদ্ধ হয়েছে,
এটার সঙ্গে আবার দেখো এটা আবদ্ধ হয়েছে, এটার সঙ্গে এখানে এটা আবদ্ধ হয়েছে, তিন কি একে অপরের সঙ্গে আবদ্ধ হয়ে আছে। দেখো তাহলে আমাদের রেখা কাকে বলে আমরা কিন্তু পেয়ে গেছি, তোমরা কি বুঝতে পেরেছ? পারোনি হয়তো, কেউ কেউ পেয়েছো। তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। কি এবার বুঝতে পারছো? তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। আমি আবার বলছি দেখো, তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। এখন দেখো আমরা বলছি তিনটি সরল রেখা, আর তোমরা জানো সরল রেখা মানে কি? সোজা রেখা। সরল হচ্ছে সোজা রেখা, কাজেই আমরা যদি এইভাবে 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 আঁকি, দেখো এইভাবে যদি আঁকি তাহলে কিন্তু ভুল হয়ে যায়। কেন জানো? এই যে রেখাটি বক্র হয়ে গেল, বাঁকা হয়ে গেল, তাই আমাদের মনে রাখতে হবে ত্রিভুজ বা চতুর্ভুজ আঁকানোর সময় আমরা অবশ্যই স্কেল ব্যবহার করব, যেন বাঁকা না হয়, বক্র রেখা না হয়। আমরা সবাই কি বলছি? সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতি। তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। ওকে সোনারা, বুঝতে পেরেছ? তাহলে ত্রিভুজ কাকে বলে? তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। এবার তোমাদের কেমন প্রশ্ন হবে আর তোমরা কিভাবে উত্তর পাবে সে বিষয় নিয়ে একটু আলোচনা করছি। তোমাদের প্রশ্ন থাকবে এরকম, ত্রিভুজ কাকে বলে? এর সঙ্গে কিন্তু আরো একটি বিষয় উল্লেখ থাকবে, সেটা হচ্ছে চিত্র সহলি। ত্রিভুজ কাকে বলে? চিত্র সহ ওকে বাবুরা, অর্থাৎ ত্রিভুজ কাকে বলে সেটা তো বলতে হবে, চিত্র আঁকাইতে হবে। তোমাদের এইটার জন্য মোট থাকবে 5 মার্কস। এই 5-এর ত্রিভুজ কাকে বলে এটার জন্য থাকবে 3 এবং চিত্র আঁকানোর জন্য থাকবে 2। যদি কেউ ত্রিভুজ কাকে বলে লিখে চিত্র আঁকাও, সে সঠিক হলে 5ই পাবে। কিন্তু যদি শুধুমাত্র ত্রিভুজ কাকে বলে লিখো, সেই ক্ষেত্রে 3 পাবে। আবার যদি মনে করো কেউ আছো, আমি জানি আমার কামরা সবাই পারবে, তারপরে বলে রাখছি যদি এরকম হয় ওই সময় ত্রিভুজ কাকে বলে মনে নেই, কিন্তু আঁকাতে হয় কিভাবে সেটা মনে আছে, সেক্ষেত্রে যদি কেউ আঁকিয়ে রাখো তাহলে কাকে বলে না লিখলেও সে 2 পাবে, যদি আঁকাবো সঠিক হয়। আরো একটি বিষয় আঁকানোর সময় মনে রাখতে হবে যে চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে। তোমরা তো এখন কলম দিয়ে লিখছ, কিন্তু চিত্র কি করতে হবে? পেন্সিল দিয়ে আঁকতে হবে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখো। তাহলে আমরা লিখি প্রথমে আমাদের ক্লাস কি তোমরা সবাই জানো, তারপরেও আমি প্রতিদিন বলি যেন তোমাদের মনে পড়ে যায়, সেই কাজটি হলো যাদের খাতায় মার্জিন দেওয়া নেই মার্জিন দিয়ে নেওয়া। মার্জিন দেওয়া হলো, এবার আমি কি করব? নং প্রশ্নের উত্তর লিখব। তাহলে 1 নং প্রশ্নের উত্তর, বাবুরা তোমরা যদি সবাই সুন্দর করে লক্ষ্মী হয়ে থাকো, কথা না বলো, আমি কিন্তু তোমাদের আনমিউট করে দিতে পারি। তবে কথা দাও আর কোনো গ্যাঞ্জাম করবে না, আমি আনমিউট করে রাখছি, প্রয়োজনে কথা বলবে। আর যদি দেখি গ্যাঞ্জাম করছো তাহলে কিন্তু আমি আবার মিউট করে দিব। তোমরা নিজেরা মিউট করে রাখো, প্রয়োজনে শুধু আনমিউট করবে। ওকে,
তো এই এক নং প্রশ্নের উত্তর লেখার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে খুলে দিলাম কথা বলবেন না কথা বলবো তোমরা কিন্তু শব্দ করতে শুরু করে দিলে ম্যাম আমি একটা কথা বলবো আমি একটা জিনিস বুঝতে পারলাম হলো ত্রিভুজের যে তিনটা আছে না মানে তিন রেখাটা তিন দিয়ে ত্রিভুজ আর চার দিয়ে চতুর্ভুজ আর গোল গোল্লা দিয়ে বৃত্ত এবার চুপ থেকে দেখো আমি আমরা উত্তর করব এবার আমরা লিখব ত্রিভুজ আমার কথাগুলো তোমরা বুঝতে পারবে না আমার কথাগুলো বুঝে বেশি লিখবো তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে সবাই আমার সঙ্গে লিখে নাও তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে ত্রিভুজ বলে কত ছোট কত সহজ সংজ্ঞা তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে তবে বাবু শোনারা তোমাদের দ্বারা এবং আবদ্ধ বানানোর দিকে একটু ভালো মতো লক্ষ্য করতে হবে দয়ে গয়ে যুক্ত আকার একটা দ্বারা আর আবদ্ধ হচ্ছে স্বয়ে বয়ে ধরে দয়ে ধয়ে যুক্ত এটাকে বলছি আমরা কি দয়ের সঙ্গে ধয়ে যুক্ত আবদ্ধ ওকে তাহলে এবার কি করতে হবে সুন্দর করে স্কেল দিয়ে ত্রিভুজ আঁকতে হবে তবে সোনামণিরা অবশ্য অবশ্যই পেন্সিল ব্যবহার করবে চিত্রে কলম না কলম দিয়ে আঁকলে পুরোটাই কিন্তু আমি কেটে দেব অবশ্যই কি করবে পেন্সিল দিয়ে আঁকবে এখন বিষয় হচ্ছে তুমি যদি মনে করো তিনটি সরলরেখা কি সমান হতে হবে না তিনটি সরলরেখা সমানই হতে হবে এমন কোনো কথা নেই তোমার যদি চিত্র যদি একটি সরলরেখা ছোট বড় হয় কোনো প্রবলেম নেই দেখো যদি এভাবে আঁকো এইভাবে আঁকো দেখো একটি সরলরেখা বড় আরেকটি তার চেয়ে একটি ছোট এটা বেশি ছোট এটাও কিন্তু ত্রিভুজ এটাও ত্রিভুজ ছোট বড়টা বিষয় না বিষয়টা হলো তিনটি সরল রেখা থাকতে হবে এবং তিনটি রেখা একসঙ্গে আবদ্ধ থাকতে হবে ঠিক আছে আমরা আর দিয়ে ফেলি সবাই এভাবে স্কেল দিয়ে সুন্দর করে এঁকে দিবে ঠিক আছে তাহলে কি হলো আমরা তিনটি সরলরেখা দিয়ে ত্রিভুজ আঁকলাম এবার কিন্তু এই ত্রিভুজটার একটি নাম দেওয়া যেতে পারে তাই না আমরা নামটা দিয়ে নিই এ এই কোণটাকে আমি বলছি এ এটা বি এবং এটা সি তাহলে এবার আমরা কি লিখতে পারি হ্যাঁ চিত্র এঁকেছি একটি ত্রিভুজ আমরা লিখব
কেমন লাগলো, ভালো লাগলো, সহজ লাগলো নাকি কঠিন লাগলো, পচা লাগলো? ম্যাম আমার কাছে ভালো লাগলো, ভালো লাগলো। ম্যাম আমার কাছে অনেক ভালো লাগছে। আমার দাদা আমার আবার ভালো লাগলো। সবাই সুন্দর করে বুঝতে পেরেছো তো? তিনটি দেখাচ্ছি চাকু। ওকে সোনারা, তাহলে মনিরা সবাই সুন্দর করে উঠিয়ে দাও। আমি কিন্তু এখনই ধরবো, উঠানো শেষ হলে। উঠানোর সময় কিন্তু একটু বলে বলে উঠাবে, দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর কিছু বিষয় আছে যেগুলো মুখস্থ করতে হয় না, জানলে এমনি বলা যায়। কারণ আমরা জেনেছি যে একটি ত্রিভুজের তিনটি সরলরেখা থাকে আর তিনটি রেখায় একটি অপরটির সঙ্গে আবদ্ধ থাকে। এ বিষয়টি আমি বলতে হবে, তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। কি বলে? তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। ওকে, আমার মনে হয় আমার বাবুদের প্রায় সকলেরই লেখা হয়ে গেছে। মুনতাসির বাবু, মুনতাসির বাবু তোমাকে বলছি, একটু লক্ষ্য করো। মুনতাসির, ম্যাম আমার লেখা শেষ। আমি শুনেছি আমাদের মুনতাসির বাবু একদিন আমার ক্লাস করতে পেরেছিল না, এই জন্য অনেক কান্নাকাটি করেছে। বাবু এভাবে কান্নাকাটি করবো না, হ্যাঁ? নেটের প্রবলেম, বুঝতে পারছো, নেট কানেকশন দ্বারা সব চলছে, তাই না? প্রবলেম হতেই পারে। আর ক্লাসটি যখন, ম্যাম আমার একটা যে প্রশ্ন আছে, সোনামণি আর কখনো এরকম করো না, ঠিক আছে? মন খারাপ, ম্যাম আমি একটা কথা বলতে চাই। ম্যাম আমিও একটু কথা বলতে চাই। ম্যাম আমিও একটু কথা বলতে চাই। ম্যাম আমার নাম তাসফিন কবির। সরল সরল রেখার দ্বারা মানে কি? ম্যাম আমি একটু কথা বলতে চাই, এরপর কি ড্রয়িং ক্লাস হবে? আচ্ছা আমি তোমাদের দুজনের কথারই উত্তর দিচ্ছি, ঠিক আছে? একজন আমাকে প্রশ্ন করেছো যে মিস সরল রেখা কি। সরল রেখা হলো সোজা যে রেখা, এই যে আমি বলেছিলাম না, আমরা রেখা কাকে বলি যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই। এরকম আমরা এর আগে কিন্তু রেখা পড়েছি, এই যে যার দৈর্ঘ্য আছে লম্বা কিন্তু একটি উচ্চতা নেই, প্রস্থ নেই, এটা হচ্ছে রেখা। রেখা আমার দুই রকম, একটি হচ্ছে সরল রেখা আর একটি হলো বক্র রেখা। সরল রেখা হলো সোজা, তার চলার পথটা একেবারে সোজা, অর্থাৎ আমরা যখন আঁকাইতে যাই তখন কি করি সেটাকে স্কেল দিয়ে আঁকা, যেন বাঁকা না হয়, যেন বাঁকা না হয়, এটা হচ্ছে সরল রেখা। আর বক্র রেখা যেমন তেমন করে আঁকলেই হলো, কেমন দেখো এই মনে করো এই এরকম এরকম বাঁকা, কোনো সমস্যা নেই, এটা হলো বক্র রেখা। আর আমরা ত্রিভুজে বক্র রেখা দিয়ে করব না, আমরা ত্রিভুজ করব সরল রেখা অর্থাৎ সোজা রেখা দিয়ে। ওকে বাবু, এখন নিশ্চয় বুঝতে পেরেছো সরল রেখা কি? সরল রেখা হলো সোজা রেখা। আরেকজন প্রশ্ন করেছো, আজকে কি ড্রয়িং ক্লাস হবে? আজকে কি করে ড্রয়িং ক্লাস হয় সোনেরা? আজকের আগে আরেকটি ক্লাস করেছো না? করেছো তো, এটা তো দ্বিতীয় ক্লাস হচ্ছে, তোমাদের তো লাইভ ক্লাস দুটো করেই হয়। আর সোনামণি তোমাদের কাছে শিডিউল আছে, শিডিউলটা কিন্তু দেখে নিবে প্রতিদিন ক্লাসের আগে কি কি ক্লাস করতে হবে, শিডিউল দেখে নিবে এবং সেই অনুযায়ী বই খাতা কলম পেন্সিল যা লাগবে নিয়ে ক্লাসে বসবে। ওকে, তো বাবুরা এবার কিন্তু তোমাদের পালা, আমি যাকে জিজ্ঞেস করব শুধুমাত্র সে উত্তর দিবে। দেখি আমার বাবুরা কেমন শিখলো। আমি একটু মুছে নিই,
দেখি বলতে পারি কিনা মানুষরা চিত্র রেখে দিলাম শুধু কাকে বলে এটা মুছে দিলাম ওকে এবার যাকে আমি সামনে আনবো সে বলবে ম্যাডাম চিত্র চিত্র এ বি সি একটি ত্রিভুজটা কি কলম দিয়ে লিখতে হবে আর এ বি সি ওটা কলম দিয়ে গোলের মধ্যে যেগুলো আছে এগুলো পেন্সিল ওকে ওকে মিস মাহিম বলো মাহিম বলো ত্রিভুজ কাকে বলে তিনটি সরল রেখা দ্বারা আর আবদ্ধ আদ্র আরদ্ধ আরদ্ধ আবদ্র সরল রেখা দ্বারা আবদ্ধ আরদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে আকৃতিকে ত্রিভুজ বলে ও অনেক চেষ্টা করেছে আর তোমরা আমি যখন কিছু বলবো তখন চুপ থেকে প্লিজ আমার কথাটা শোনার চেষ্টা করো ওটা আরব্ধ নয় আবদ্ধ ব আবদ্ধ আবদ্ধ সরলরেখা দ্বারা আবদ্ধ ত্রিভুজ বলে মিস আমি বলতে চাই আমি মাইশা ফ্রিন মিস আমি বলতে চাই আমি রাফিন মাম আমি বলতে চাই তিনটি সরল রেখা দ্বারা বদ্ধ আকৃতিকে ত্রিভুজ থ্যাংক ইউ সুন্দর হয়েছে তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ম্যাম আমার নাম মুনতাসির বলো তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে আপিন বলো ত্রিভুজ কাকে বলে আমরা এবার আনমিউট হয়ে গেলেও যখন টিম মারছি একা একাই অফ হয়ে যাচ্ছে ওই ওকে লেখা আসছে না আপিন ত্রিভুজ কাকে বলে তিনটি সরল রেখা দ্বারা তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে সুন্দর হয়েছে থ্যাংক ইউ সুন্দরমণিরা আমাদের ক্লাসের সময় প্রায় শেষের দিকে তোমরা একটু সুন্দর করে এক্সাম্পলটা উঠিয়ে নাও আর আমি আশা করব আজকের বিষয়গুলো অনেক সুন্দর বুঝতে পেরেছো এবং সুন্দর করে তোমরা লিখতেও আঁকতে পারবে তারপরেও আমি আবার বলছি যে বিষয়গুলো তোমরা লক্ষ্য করবে সেটা হচ্ছে সংজ্ঞা লিখে যখন তোমরা চিত্র আঁকবে তখন অবশ্যই পেন্সিল ব্যবহার করবে এবং সেই সাথে স্কেল ব্যবহার করবে রেখা অবশ্যই সরল হতে হবে এবং তিনটি কোণা একটি অপরটির সঙ্গে আবদ্ধ হতে হবে মিলিত হতে হবে কোন রকম গ্যাপ রাখা বা ফাঁকা রাখা যাবে আর চিত্র অবশ্যই অবশ্যই পেন্সিল ব্যবহার করতে হবে কলম দিয়ে আনলে পুরোটাই কেটে সোনামণিরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো সেই সাথে তোমাদের পরিবারে যারা বড় আছে গুরুজন আছে তাদের সবার জন্য দোয়া করবে তাদের সাথে অনেক ভালো ব্যবহার করবে ঠিক আছে তাদের কথা মতো চলবে আর সব সময় সত্য কথা বলবে মিথ্যা কথা কখনো বলবে না ওকে বাবুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ ম্যাডাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম